আজ থেকে শুরু হলো করোনা প্রতিরোধে সারা দেশে একদিনে 1 কোটি গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজের 3 দিনের কার্যক্রম। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন কেন্দ্রে একযোগে সকাল থেকে এই কার্যক্রম চলে। গেল মাসের 26 ফেব্রুয়ারি শুরু হওয়া 3 দিনের গণটিকা কর্মসূচিতে প্রায় 3 কোটি মানুষ প্রথম ডোজ নিয়েছিলেন। তারাই এখন দ্বিতীয় ডোজের টিকা পাবেন। গণটিকার পাশাপাশি নিয়মিত টিকার প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রমও চলমান থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ক্যাম্পেইন চলবে 30 মার্চ বুধবার পর্যন্ত।